নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আজকে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 30শে বৈশাখ 13ই মে সোমবার আগামীকাল কেমন যাবে, তাদের কোন কোন দিক দিয়ে খুবই সতর্ক থাকতে হবে, কোন কোন দিক দিয়ে তারা সৌভাগ্যের খবর পাবে তা এই রাশিফলে জানাবো। তা আমি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো রাশিফলটা শেষ পর্যন্ত দেখুন, কিছু না কিছু উপকার অবশ্যই পাবে। তবে তার আগে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবার আসুন আমি প্রথমে পঞ্জিকা মতে আজ কালকের দিনটা অর্থাৎ আগামীকাল কেমন যাবে সে সম্পর্কে বলবো। প্রথমে পঞ্জিকা মতে জেনে নিই, কাল হচ্ছে 30শে বৈশাখ 13ই মে সোমবার, সূর্যোদয় হবে 5:01, সূর্যাস্ত হবে 6:06, ষষ্ঠী অহরাত্র, পুনর্বসু নক্ষত্র কালকে দিবা 1:33 পর্যন্ত থাকবে, তারপর চন্দ্র চলে যাবে পুষ্যা নক্ষত্রে আর সূর্যযোগ থাকবে দিবা 12:20 পর্যন্ত, কৈলবকরণ থাকবে অপরাহ্ন 4:45 পর্যন্ত, এরপরে হবে তৈতিলকরণ। এবার আসুন দেখি কালকে গ্রহরা কে কোথায় আছে। মেষে আছে রবি, মেষে আছে বুধ, মেষে আছে শুক্র। রবি বুধের বুধাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েই আছে। বৃষে আছে দেবগুরু বৃহস্পতি, যা বৃশ্চিক রাশির সপ্তম স্থান, আর বৃশ্চিক রাশির নবমে কালকে চন্দ্র নবমপতি নবমে অবস্থান করছে। চন্দ্র প্রথমে পুনর্বসু নক্ষত্রে, পরে 1:33 পরে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। এরপরে কেতু অবস্থান করছে কন্যায়, শনি অবস্থান করছে কুম্ভে, আর রাহুমঙ্গলের ছন্নছাড়া যোগ বা ঝঞ্ঝার যোগ তৈরি হয়ে গেছে মিনে, যা বৃশ্চিক রাশির পঞ্চম স্থান। এবার আসুন বৃশ্চিক রাশির রাশিফলে প্রকাশ করি। কালকের দিনটা বৃশ্চিক রাশি বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কেননা পঞ্চমে রাহুমঙ্গলের ছন্নছাড়া যোগ আপনার শরীরের দিকে কিছুটা সমস্যা আনতে পারে, বিশেষ করে পেটের সমস্যা, বিশেষ করে ভাতা ভগিনীদের সঙ্গে রিলেশনের সমস্যা, বিশেষ করে জায়গা জমি সম্পত্তিজনিত সমস্যা, এছাড়াও আপনার কোনোভাবে আইনত জটিলতায় আপনি ফেঁসে যেতে পারেন, সেদিকে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে আপনি যদি বৃশ্চিক রাশি হন কাল 30শে বৈশাখ 13ই মে সোমবার। এছাড়া আরও একটা দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, পঞ্চমে রাহুমঙ্গলের অবস্থান সন্তানের দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আসতে পারে, সন্তান বিদ্যায় অমনোযোগ হয়ে পড়তে পারে, এছাড়া সন্তানের কর্মজীবনে নানা সমস্যা আসতে পারে, মোট কথা সন্তানকে আপনাকে বিশেষভাবে নজর দিতেই হবে। এছাড়া আপনার নিজের বিদ্যাতে বিশেষ বাধা আসতে পারে, বিদ্যায় শত্রুতা আসতে পারে, এগুলোর থেকে সাবধান। তবে আপনার লটারি জেতার সুযোগ আপনি পাবেনই পাবেন, কারণ সপ্তমে দেবগুরু বৃহস্পতি আপনাকে সরাসরি বৃশ্চিকের দৃষ্টি দেয়া, তার সপ্তম দৃষ্টি, লটারি জেতার সুযোগ আপনার জীবনে বিশেষভাবে রয়েছে আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও যেদিক দিয়ে আপনার বিশেষ সুযোগ থাকতো, শুধু লটারি নয়, আপনি যে কোনো ক্ষেত্রে ফটকা উপার্জনের সুযোগ পাবেন, কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে 1:10 কেতুর অবস্থান, ফটকা উপার্জন আসবে। আর কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা আছে 3597, 3597, 3597, এই সংখ্যা ধরে আপনি দেখতে পারেন কিছু না কিছু লটারি উঠলে উঠতে পারে। তবে মনে রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে লটারি জেতার যোগ থাকতে হবে, তবে লটারি পাবেন, নাহলে এই সংখ্যা ধরে কাটলেই যে আপনি পাবেন সেরকম ব্যাপার নয়, বা এই সংখ্যা আপনি পাবেনই না আপনার দোকানে। আপনার জন্মকুণ্ডলিতে লটারি যোগ থাকলে তবেই আপনি এই সংখ্যা পাবেন, এবং এই সংখ্যা যদি আপনি কাটতে পারেন কিছু না কিছু আপনি প্রাইজ মানি তুলতেই পারবেন। এছাড়া কালকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ঢালবেন, বেলপাতা ছড়াবেন, দুধ সিদ্ধি দেবেন, কেননা আপনার ঝঞ্ঝার যোগ বৃশ্চিক রাশি আপনাকে নানাভাবে কাবু করতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও আপনার আরও একটা দিক দিয়ে খুবই শুভ খবর ফলাফল আছে,
যেটা হচ্ছে নবমপতি চন্দ্র নবমে অবস্থান করায়। আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মায়ের প্রেম ভালোবাসা পাবেন, আপনার মা আপনাকে নানা দিক দিয়ে সাহায্য করবে, আর্থিক দিক দিয়ে সাহায্য করবে, মতামত দিয়ে সাহায্য করবে। আর মায়ের মতামত শুনে চললে আপনার উপকারই হবে, কোনো অপকার হবে না। মাকে আপনি সম্মান দিন, মায়ের সঙ্গে ভদ্র ব্যবহার রাখুন এবং নবমপতি নবমে থাকায় মায়ের দ্বারা আপনার উন্নতি হবে। এছাড়া আপনার পিতাও যথেষ্ট সাহায্য করবে কালকের দিনে আপনাকে। তবে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা গণ্ডগোল অশান্তি থাকতে পারে, তবে আপনি নিজ চরিত্র বলে তা উদরে যাবে। এছাড়া বৃশ্চিক রাশি আরও একটা দিক দিয়ে আপনাকে সতর্ক করব, চতুর্থ স্থানে শনি অবস্থান আপনার ধাইয়া যাচ্ছে, পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে, ঝুট ঝামলা অশান্তি পরিবারে কারোর সঙ্গে করবেন না, যা হচ্ছে হতে দিন, আপনি আপনার নিড অ্যান্ড ক্লিন থাকুন, কারোর সঙ্গে কোনো ধরনের অশান্তি ঝগড়ায় জুটবেন না, আপনি নিট ক্লিন থাকলে শান্তি বজায় থাকবে পরিবারে, কারণ পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, চতুর্থে শনি অবস্থান করে। এছাড়া আপনার সন্তান তো আগে সাবধানতা করলাম, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো যাবে, কোনো প্রবলেম নেই, দাম্পত্য সুখ অবশ্যই থাকবে, কোনো প্রবলেম নেই, গুরুজনরার আশীর্বাদ পেতে কোনোভাবে আপনি বঞ্চিত হবেন না। আর কালকের দিনে বিশেষ করে পিঙ্ক কালারের পোশাক, ইয়েলো কালারের পোশাক, রেড কালারের পোশাক ধারণ করুন, কালো ব্লু কোনো ধরনের বাদামি কালার, খৈরি কালার, নীল কালার, আকাশি কালার ধারণ করবেন না বা ইউজই করবেন। আর কালকের দিনে কাজে বেরোবার সময় ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো এই মন্ত্র জপ করবেন। আর রাতে শোবার সময় ওম নমো শিবায়, ওম নমো শিবায় জপ করবেন। সুতরাং এই ভিডিও আমি বৃশ্চিক রাশির কালকের দিন তা 30শে বৈশাখ 13ই মে সোমবারের রাশিফল প্রকাশ করলাম। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন। আর আমি শিলিগুড়ি যাচ্ছি, যারা উত্তরবঙ্গে যারা আমাকে দেখাতে চান তারা শিলিগুড়িতে, আমি চেম্বার বলে দেবো কোন চেম্বারে আছি, আপনারা ওখানে দেখাতে পারেন, বুকিং শুরু হয়ে গেছে, শিলিগুড়ির বুকিং আপনি করিয়ে নিতে পারেন। তাই বলি, এটুকু জানি, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।